রাস্তায় গত দুই দিনের চেয়ে আজ লোকজন তুলনামূলকভাবে একটু বেশি জনতার অধিকারে আজ আমরা এই মানুষজনের কাছে জিজ্ঞেস করব এই লকডাউনে তারা কেমন আছেন একদিন কাম করলে তিন দিন বইতে এই গড় ভাড়া দিতে পারি না মালিকে গড় ভাড়া পাইব দেশও যাইতে পারি না গড়ো ছাড়তে পারি না অন করবাম কি আমরা এই যে একদিন কাম করলে তিন দিন বইয়ে থা লাগে করোনা লকডাউনে আমরা চলতে পারি না লকডাউন তো মানুষের মানতে আছে দোয়ান পাটকুলা মনে করে আমরা কাম কাজ করে গেলে পাঁচটার সময় যাই আট বাজার পাই না ঠিক না খানা দানা করতে পারি না আট বাজার করতে পারি না আর করোনা তো চলছে একটু বেশি বেশি করোনা তো বেশি আছে করোনা করোনা যেভাবে বাড়ি চলছে তাহলে যদি লকডাউন হয় তাহলে করোনার প্রকটটা কমবে আর কি কাজ চলতেছে কিন্তু কোনো অর্ডার টর্ডার কিছুই নাই লকডাউনে মানুষ বের পারতেছে না কিছু করতে না এই যে পুলিশের জামেলা ওই জামেলা অনেক কাহিনী আমরা সারাদিন সাইকেল চালাই আমাদের তো অর্ডার না থাকলে আমরা এক জায়গায় দাঁড়া থাকতে হয় এবং যখন আমরা এক তো অনেকজন দাঁড়ায় থাকি মানে আমাদের পুলিশ জীবনে ঝামেলা হয় স্যার আমাদের খালি এক জায়গাতে এক জায়গায় চলে যেতে হয় কিন্তু আমাদের ভাই কী করবো আমাদের তো অর্ডার আমাদের অর্ডার থাকলে স্যার আমাদের কাজ চলেছে অর্ডার না থাকলে আমাদের কোনো কাজ হয়ই না এইটা নিয়ে আমরা খুবই একটা ঝামেলায় আসি রিক্সা তো চালাইছি ঠিকই কিন্তু পাই না আর কি খালি রিক্সা লোয়া ঘুরি সারাদিনে দেওয়া যায় কামাই করতাম পাঁচশো এখন হয় না দেড়শো মানুষের মানুষ নাই গাড়ি গাড়ি আছে ঠিকই গাড়ি জমা কম দিলে তো মাজন মানে না এই লোকতা তা আর কি আমার তো দিন আই না দিন খাওয়া লাগে আর না খাই আমার আর পথ হয়েছে আর কি ঘর থেকে না বাড়ি তাহলে খাবার নাই এর তো সমস্যা ছেলে মেয়ে বাসাইতে গেলে ঘর থেকে বাড়িতেই হবে এতে তো এর থেকে তার সমস্যা আর কিছু না সরকার গভর্নমেন্ট পক্ষ পক্ষতে যে সেবাটা পাওয়া ছিল বা আমাদের প্রতি একটা তত্ত্বাবধান রাখা উচিত ছিল সেটা আমরা পাই নাই তো আমরা যারা দরিদ্র অবস্থায় আছি যাদের না খাই আছি যারা সমস্যা আছে তাদের কাছে কুচকবর নেওয়া এবং আমার তাদের কাছে যাওয়া এবং তাদের একটা প্রয়োজনীয় ব্যবস্থা করা সরকার ঘোষিত লকডাউনের চতুর্থ দিনে মানুষের সাথে কথা বলে মনে হলো লকডাউন ঘিরে মানুষের রয়েছে এক মিশ্র প্রতিক্রিয়া সরকার যদি তাদের ত্রাণ তৎপরতা আরও সচল রাখতে পারে তবে ঘরে থাকতে সমস্যা নেই অনেকের অপূর্ব অধিকার টিভি